ইন্নাল হামদা লিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تبارك وتعالى في سوره اخرى قل يا اهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا اهواء قوم قد ضلوا من قبل وصح عن النبي صلى الله عليه وسلم انه قال هلك المتنتعون وقال في حديث آخر إياكم والغلو في الدين رواه أحمد সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারো প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সম্মানিত করেছেন জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি সবকিছু দিয়ে এবং সম্মানিত করেছেন সেই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে তার দিনের পথে চলার মাধ্যমে সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসহাবে কেরাম আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ আমরা সৌভাগ্যবান আমরা আমাদের দিন হিসাবে পেয়েছি ইসলামকে আমরা সৌভাগ্যবান আমরা আমাদের নবী হিসাবে পেয়েছি সর্বশেষ শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হিসাবে ইসলামকে পেয়ে নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সত্যি সৌভাগ্যবান কিন্তু যদি আমরা সেই ইসলামের সীমারেখা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নির্দেশনা যথাযথ অনুসরণ না করি তখন সৌভাগ্যবান থাকার সুযোগ থাকবে না মুসলিম হয়েও সৌভাগ্য হারিয়ে যাবে কত মুসলিম জন্মসূত্রে মুসলিম দাবিসূত্রে মুসলিম বেশভূষণে মুসলিম কিন্তু আকিদায় মুশরিকের চেয়েও সে নিম্নে নেমে গেছে কত মুসলিম বাহ্যিকভাবে সে মুসলিম কিন্তু তার কর্মকাণ্ডে একজন নাস্তিকের চেয়েও সে নিচে নেমে গেছে কারণ হলো ইসলামের যে সীমারেখা সেই সীমারেখা সে ফলো করেনি নিজের প্রবৃত্তির অনুসরণ করে বা ভিন্নদের অনুসরণ করে সেই ইসলাম পালন করার চেষ্টা করেছে যার ফলে সঠিক মুসলিম থাকা তো দূরের কথা ইসলাম থেকে বহু দূরে চলে গেছে কেউ এ কারণে ইসলাম থেকে বের হয়ে গেছে আবার কেউ হয়তো এ কারণে ইসলামের নিম্ন স্তরে পৌঁছে গেছে সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় এবং সূরা মায়েদায় দুই সূরাতে বিশেষভাবে স্মরণ করে দিলেন বললেন কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওহে আহলে কিতাব ইহুদ এবং নাসারা তোমরা তোমাদের দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না অতিরঞ্জন করো না বাড়াবাড়ি করো না এবং
তোমরা তোমাদের পূর্ববর্তী প্রবৃত্তির অনুসারীদের অনুসরণ করো না, যারা প্রবৃত্তির অনুসরণের কারণে নিজেরা পথভ্রষ্ট হয়েছে, অন্যদেরকেও পথভ্রষ্ট করেছে। কোরআন কারিমে ইহুদ এবং নাসারাদেরকে সম্বোধন করে এটি বলা, এর অর্থই হল মুসলিমদেরকে সেই ক্ষেত্রে সতর্ক করা, মুসলিমেরাও যেন সেই সীমা লঙ্ঘনে না যায়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠিনভাবে বললেন, সহিহ মুসলিমের হাদিস, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, দিন পালন করতে গিয়ে যারা বেশি কঠোরতা অবলম্বন করতে গিয়ে সীমা লঙ্ঘন করে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ধ্বংস, তারা ধ্বংস, ওই সীমা লঙ্ঘনকারীরা ধ্বংস। তিনবার তিনি সতর্ক করলেন, ঠিক একইভাবে তিনি নির্দেশনা দিলেন, লা তাগুলু ইয়াকুম ওয়াল গুলু ওয়া ফি দ্বীন, তোমরা দ্বীনের যে কোনো বিষয়ে অতিরঞ্জন, সীমা লঙ্ঘন, এ থেকে বিরত থাকো। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সীমা লঙ্ঘন দুই ধরনের হয়ে থাকে। যে সীমা দেওয়া হয়েছে সেই সীমাকে অতিক্রম করার মাধ্যমেও সীমা লঙ্ঘন হয়, আবার খেয়াল খুশি মতো সেই সীমাকে অবজ্ঞা করার মাধ্যমেও সীমা লঙ্ঘন হয়। উদাহরণস্বরূপ, জোহরের সালাত চার রাকাত, জোহরের ফরজ সালাত চার রাকাত, বেশি সওয়াবের আশায় পাঁচ রাকাত পড়লে সীমা লঙ্ঘন, আবার জোহরের সালাত চার রাকাত অলসতাবশত, অবজ্ঞাবশত, মন মতো তিন রাকাত করলেও সীমা লঙ্ঘন। ঠিক এমনইভাবে অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রেও। অতএব একজন মুসলিমের কর্তব্য হল, যদি সে সঠিকভাবে দিন মানতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিষয়গুলিকে গ্রহণযোগ্য করে তুলতে চায়, তাহলে তার জন্য কর্তব্য হল আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে যে সীমা দিয়েছেন সে সীমাই তাকে সর্বক্ষেত্রে অবলম্বন করতে হবে। আর সেই সীমা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল গুলু ফি দ্বীন, দ্বীনের ব্যাপারে এই সীমা লঙ্ঘন সাধারণত দুই দিক থেকে হতে পারে। এক হলো আকিদার দিক থেকে, অপর হলো বাহ্যিক আমলের দিক থেকে। তবে সবচেয়ে ভয়ঙ্কর হলো আকিদার দিক থেকে, আকিদার বিষয়টি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। এই সীমা লঙ্ঘন মানুষের হতে পারে আকিদা বা আমলের, সব ক্ষেত্রেই হতে পারে সীমা লঙ্ঘন, আল্লাহর ব্যাপারে হতে পারে সীমা লঙ্ঘন, নবী রাসূলদের ব্যাপারে হতে পারে সীমা লঙ্ঘন, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের ব্যাপারে হতে পারে সীমা লঙ্ঘন, নেককার দিনদার ব্যক্তিদের ব্যাপারে হতে পারে সীমা লঙ্ঘন, ইসলামের প্রতিটি আমল ও আকীদার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সীমা লঙ্ঘন, আমরা জানি খ্রিস্টানেরা সীমা লঙ্ঘন করেছে, একক আল্লাহকে তারা বিশ্বাস করেনি, স্বীকার করেনি, তারা তৃতীয়বাদে বিশ্বাসী এবং বিভিন্ন চিন্তায়। কেউ মনে করে তিনজনের সমষ্টির নাম হলো আল্লাহ, আবার কেউ মনে করে যিনি ঈসা আলাইহিস সালাম তিনিই হলেন ইলাহ আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই ভারান্ত ইহুদ, তারাও আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, তারা নিজেদেরকে আল্লাহর খুব প্রিয় পাত্র বা আল্লাহর সন্তানের মতো, বা নিজেদের নবীকে আল্লাহর সন্তান বা আরও কিছু একদিক থেকে সীমা লঙ্ঘন করে অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিনকে তুচ্ছ, দারিদ্রতা, বিভিন্ন রকমের অশালীন বিষয়ের সাথে তুলনা করেও সীমা লঙ্ঘন করেছে। সঠিক সীমায়
রেখেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আফসোস, সেই সীমা গ্রহণ না করার কারণে এ উম্মতের মানুষেরাও, কিছু কিছু মানুষও আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারেও সীমা লঙ্ঘন করেছে। তাদের কেউ মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতরেই রয়েছেন, হিসাবে সে সীমা লঙ্ঘন করেছে। আবার কেউ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন সসত্তায় সর্বত্র বিরাজমান, হিসাবে সীমা লঙ্ঘন করেছে। আবার কেউ মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সব বৈশিষ্ট্য বা গুণ, সেই সেফাতগুলি তেমন যেমন মানুষের রয়েছে তেমন, ইত্যাদি ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আহলুল হাদিস ওয়াস সালাফ, তারা এক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করেছেন। অতিরঞ্জনের সীমা লঙ্ঘন নয়, আবার নষ্ট করার মধ্য দিয়েও সীমা লঙ্ঘন নয়, যেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে তার কিতাবে এবং তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসে তুলে ধরেছেন, ঠিক তেমনইভাবে আহলুস সুন্নাহ ও আহলুল হাদিস তারা সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে থাকে, সেভাবেই স্বীকার করে থাকে, সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে থাকে। এটি হলো মধ্যম পন্থা, এটি হলো সঠিক সীমার অবস্থান। আমরাও যেন সেই ক্ষেত্রে সঠিক সীমার অবস্থানে থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কেন এই সীমা লঙ্ঘন, কেন এই গুলো, এর উল্লেখযোগ্য দুটি কারণ হতে পারে বা তিনটি কারণ হতে পারে, অনেক কারণ রয়েছে, তার মাঝে উল্লেখযোগ্য হলো তিনটি। প্রথম হলো কোরআন এবং সুন্নার আলোকে দীন সম্পর্কে অজ্ঞতা, দীন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা, এটি সীমা লঙ্ঘনের একটি কারণ। দ্বিতীয় হলো অমুসলিমদের অনুসরণ। খ্রিস্টানরা যদি আল্লাহকে এইভাবে মানতে পারে তাহলে আমারও মানা দরকার, ইহুদিরা যদি আল্লাহকে এইভাবে মানে তাহলে আমারও মানা দরকার। এই অমুসলিমদের অনুসরণে যখন কেউ অগ্রসর হয়েছে, প্রবৃত্তি পূজারীদের অনুসরণে, তখন এই সে সীমা লঙ্ঘনে পৌঁছে গেছে। তৃতীয় কারণ, নিজেদের তৈরি করা মতবাদ, আকিদা, মজহাব, তরিকা, সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য সীমা লঙ্ঘন। আহলুল হাদিসেরা বা সালাফিগণ, তাদের নীতি আদর্শ হল ইসলাম জানার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে কোনো অজ্ঞতার সুযোগ নেই, আমাকে আমার সাধ্য অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিস থেকে জ্ঞান অর্জন করে জানতে হবে, মানতে হবে, তাহলে সীমা লঙ্ঘন থেকে মুক্ত হওয়া সম্ভব। দ্বিতীয়, ইসলাম পালনের ক্ষেত্রে অমুসলিম তো দূরের কথা, ভিন্ন কোনো পীর বুজুর্গ গাউসকুত কারোই অন্ধ অনুসরণের সুযোগ নেই, অনুসরণ হবে কিতাব এবং সুন্নার আলোকে এবং অনুসরণ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ প্রমাণের আলোকে। তৃতীয়, আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ তাদের নিজস্ব তৈরি করা মন গড়া কোনো আকিদাও নেই, কোনো মতবাদও নেই, কোনো দল ও মতও নেই, যেটিকে তারা প্রতিষ্ঠিত করার জন্য এই সীমা লঙ্ঘনে পৌঁছে যায়। সুতরাং আমাদেরকে সে বিষয়টির ক্ষেত্রে অবশ্যই সচেতন ও সতর্ক হতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সীমা লঙ্ঘন নবী রাসূলদের ক্ষেত্রে যেমনইভাবে ইহুদ এবং খ্রিস্টানেরা সীমা লঙ্ঘন করেছে, ইহুদি যুগে যুগে অসংখ্য নবীকে হত্যা করেছে, নবীদেরকে চরম মিথ্যা অপবাদ দিয়েছে, খ্রিস্টানেরা তাদের নবী ঈসা আলী ইসলামকেও মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে অথবা আল্লাহর পুত্র হিসেবে গ্রহণ করে নিয়েছে, সীমা লঙ্ঘন করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক সীমায় তারা রেখেছিলেন, কিন্তু আফসোস,
দিনের অজ্ঞতা অথবা অমুসলিমদের অনুসরণ আজকে কতক মুসলিমকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও সীমা লঙ্ঘনে পৌঁছে দিয়েছে। যেমন কিছুদিন আগে চলে গেল ঈদে মিলাদুন্নবী, যা হচ্ছে শিয়াদের অনুসরণ, এর পূর্বে হলো খ্রিস্টানদের অনুসরণ, এর পূর্বে হলো সেই গ্রিক সভ্যতার অনুসরণ। সেই ধারাবাহিকতা অমুসলিমদের অনুসরণ করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আজকে এক শ্রেণীর নামধারী মুসলিম চরম সীমা লঙ্ঘনে পৌঁছে গেছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমপর্যায়ে পৌঁছে দিয়েছে। শুধু আল্লাহর সমপর্যায়ে নয়, কখনো কখনো আল্লাহর চেয়েও আরো বেশি ঊর্ধ্বে পৌঁছে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদিকে তারা সীমা লঙ্ঘন করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যথাযথ স্থান থেকে বহু ঊর্ধ্বে তুলে আল্লাহর সমপর্যায়ে পৌঁছে দিয়ে শিরকে লিপ্ত হয়েছে, অপরদিকে বাস্তব জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে ইবাদত বন্দেগিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে তাকে বর্জন করে নিজেদের বীর বুজুর্গকে সর্বোচ্চ স্থান দান করেছে। এখানে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বর্জন করেছে অনুসরণের ক্ষেত্রে। যারা আজকে রাজপথে জশ্নে জুলুস আরো কত কিছু করে থাকে, তাদেরকে যদি বলেন তুমি সালাত আদায় করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ পদ্ধতির আলোকে, তারা বলবে তাদের পীর সাহেবের পদ্ধতি ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মানতে রাজি নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় মিথ্যা ভালোবাসা? কি সেই ভালোবাসা, ধোকার ভালোবাসা, যে ইবাদতের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অনুসরণের মতো গুরুত্ব নেই, তার পীর বুজুর্গ আউলিয়া গাউস কুতুবকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে, তাহলে কিভাবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারই ভালোবাসে? কখনোই হতে পারে না। সীমা লঙ্ঘন আর সীমা লঙ্ঘনেই রয়েছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনই আল্লাহর সীমায় পৌঁছানো যাবে না, তেমনি সকল মানুষের ঊর্ধ্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ক্ষেত্রে বলুন আর শ্রদ্ধা সম্মানের ক্ষেত্রে বলুন অবশ্যই স্থান দিতেই হবে, না হলে আপনি মুসলিম থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ক্ষেত্রে সীমা লঙ্ঘন বর্জন করে যেন সঠিক অবস্থানে আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সীমা লঙ্ঘন সাহাবায়ে কেরামের ক্ষেত্রে, সাহাবায়ে কেরাম তারা হলেন আমাদের কাছে কিয়ামত পর্যন্ত প্রতি মুসলিম নর নারীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যারা সম্মান মর্যাদার অধিকার রাখেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। কিন্তু সাহাবায়ে কেরামের ক্ষেত্রেও আজকে কত নামধারী মুসলিম চরম সীমা লঙ্ঘন করেছে। শিয়াদের মধ্যে কেউ কেউ সাহাবিদের কাউকে ভালোবাসতে এমনকি সীমা লঙ্ঘন করে আল্লাহর সমপর্যায়ে পৌঁছায় দিয়েছে। চরমপন্থী শিয়াদের একটি দল যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে তাদের ইলাহ হিসাবেও গ্রহণ করে নিয়েছিল, সীমা লঙ্ঘন। সামগ্রিকভাবে সকল শিয়া সাহাবাদের ক্ষেত্রে অনেক তারা সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে। খারিজিদের দল সাহাবিদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন এমনই ভাবে করেছে, সেই আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আরো প্রসিদ্ধ সাহাবিদেরকে সাহাবিত দূরের কথা
মুসলিম হিসাবেও তারা বিশ্বাস করেনি, কাফের বলে ফতোয়া দিয়ে ফেলেছে। সেই চরমপন্থীদের উত্তরসূরি আজও আমাদের সমাজেও রয়েছে, যাদেরকে বলা হয় খারেজি, খারেজি চেতনা, চরম সীমা লঙ্ঘনকারী। ঠিক তেমনি ভাবে সাহাবিদেরকে আবার সম্মান মর্যাদা দিতে গিয়ে কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও সাহাবিকেও মর্যাদা দিয়ে বেশি বসেছে, সেটিও সীমালঙ্ঘন। সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস হলো সাহাবায়ে কেরাম তাদেরকে যেমন সম্মান শ্রদ্ধা ভালোবাসার দিক থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তাদের স্থান দেব, ঠিক তেমনিভাবে ঊর্ধ্বেও নেওয়া যাবে না, আবার কোনোভাবেই সাহাবিদের বিষয়ে যে কোনো বিষয়ে এমনকি সেই সাহাবিদের পারস্পরিক যে সমস্ত দ্বন্দ্ব বা সংঘাত সংঘটিত হয়েছে সেগুলির ক্ষেত্রেও কোনো রকমের মন্তব্য করার সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ইসলামে সর্বোচ্চ অবদান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবদ্দশায় তাদের সব ভুল ত্রুটিকে একেবারে ক্ষমা করে দিয়ে তাদের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়েছেন। সুতরাং তাদের কোনো বিষয় নিয়ে কোনো রকমের কোনো মন্তব্য করার কোনো মুসলিমের সুযোগ নেই, যেমনটি আজকে বিভিন্ন শ্রেণী করে থাকে। সেটির কারণ হল নিজের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো সাহাবির বিষয়ে যদি ব্যতিক্রম পাওয়া যায় তখনই সেই সাহাবিকে আক্রমণ করা বা সেই সাহাবির বিষয়ে মন্তব্য করা শুরু করে দিয়ে থাকে। যেমন সেই ইখওয়ানি বাজার এই ধরনের যারা রয়েছে তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আরও কারো ক্ষেত্রে করে থাকে। আবার যারা কট্টর মাজহাবি রয়েছে তারা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এবং আরও অন্যান্য সাহাবিদের থেকেও করে, যখন তাদের মাজহাবের সাথে বা তাদের তরিকার সাথে সেই সাহাবির বর্ণিত হাদিসগুলি মিলে না তখন তারা সেখানে মন্তব্য করা শুরু করে। কিন্তু আহলুল হাদিস আহলুস সুন্নাহ তারা কখনো সেই পন্থা অবলম্বন করতে পারে না, তারা সাহাবায়ে কেরামের যে মর্যাদা যে সম্মান ততটুকুই তারা সবসময় দেবে। এটি হচ্ছে আহলুস সুন্নাহ আহলুল হাদিসের অবস্থান। আল্লাহ আমাদের সকলকে সেই সঠিক অবস্থানে থাকার তৌফিক দান। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক তেমনইভাবে অলিয়া অলিয়া নেককার ব্যক্তি যারা তাদের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন। আজকে যত মাজা যত কবরের পূজা সবগুলি হচ্ছে নেককার ব্যক্তিদের সীমা লঙ্ঘনের কারণেই এসব কিছুর উৎপত্তি। এটি মূলত আজকে নতুন নয়, সেই নূহ আলাইহিসসালামের বংশধরের সেই নেককার ব্যক্তিদেরকে ইবলিস সীমা লঙ্ঘন করার মাধ্যমে তাদেরকে প্রতিমা পূজায় জড়িয়ে দিয়েছিল। ঠিক একই ধারায় একদিকে হিন্দুরা তাদের প্রতিমার যেমন সেজদা দিয়ে প্রতিমা পূজা করে, আরেকদিকে মাজার পূজারী কবর পূজারীরা তাদের সেই বুজুর্গের সেভাবেই সেজদা দেয় সেভাবেই পূজা করে, খুব একটা ভিন্ন পার্থক্য রয়েছে বলে বলা কঠিন। বরং তাদের চেয়েও অনেক সময় আরো বেশি জঘন্য পর্যায়ে চলে যায়, কারণ হিন্দুরা তাদের এমনটুকু বিশ্বাস রয়েছে তারা প্রতিমার পূজা করলেও প্রতিমাকে তারা আল্লাহর চেয়ে বড় কখনো মনে করে না, আল্লাহকেই তারা বড় মনে করে, আবার এই শেষ করে। কিন্তু তথাকথিত মাজার পূজারি কবর পূজারীরা অনেক সময় তারা তাদের সেই বুজুর্গকে তাদের সেই তথাকথিত ওলিয়া উলিয়াকে আল্লাহর চেয়েও বড় মনে করে সেখানে পূজা করে। সুতরাং নেককার ব্যক্তি যারা প্রকৃত পক্ষে নেককার সালেহ দিনদার অবশ্যই আমরা তাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, তাদের জন্য দোয়া করব, তাদের অবদানকে স্বীকার করব, কিন্তু কখনো তাদের ব্যাপারে সীমা লঙ্ঘন করতে পারি না, কখনো তাদের ব্যাপারে সীমা লঙ্ঘন নয়। বরং এই সীমা লঙ্ঘনেই আজকে মুসলিমকে মুশরিক বানিয়ে দিচ্ছে, আস্তিককে নাস্তিক বানিয়ে দিচ্ছে, জান্নাতিকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে। অতএব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক তেমনইভাবে আপনার দৈনন্দিন জীবনে যত আমল রয়েছে যত ইবাদত রয়েছে
সেই ক্ষেত্রেও কোনো গুরু সীমালঙ্ঘন করা চলবে না। উদাহরণস্বরূপ মুসনাদ আহমদের হাদিসে এসেছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ পালন করলেন, সাহাবীর সাথে রয়েছেন, তাই বিদায় হজ্জে ইয়াউমুন নাহার 10 তারিখে সর্বপ্রথম কাজ হল বড় জায়গায় 60টি পাথর নিক্ষেপ করতে হয়। এই পাথর তিনি কয়েকটি সংগ্রহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দিলেন। দেওয়ার পরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরগুলি দেখে বললেন যে ওবে আমসালি হাউলা, যে পাথর যে মারতে হবে এই পাথরের পরিমাণটা যেন এই পরিমাণেই হয় যেগুলি তুমি সংগ্রহ করেছ, অর্থাৎ যেগুলি আঙ্গুলের মাথার মতো এই পরিমাণেই যেন হয়, এই সীমায় যেন হয়। এরপরে বললেন, ওয়া ইয়াকুম ওয়াল গুলু ওয়া ফিদ্দিন, তোমরা দিনের ব্যাপারে কখনো সীমা লঙ্ঘন করো না। আজকে দেখুন, যারা আপনারা হয়তো হজে গেছেন, কত মানুষ সেখানে হজ করতে যায় কিন্তু অজ্ঞতার কারণে, ওই জায়গায় আমরা বলেছি সীমা লঙ্ঘনের একটি বড় কারণ হলো অজ্ঞতা। অজ্ঞতার কারণে সেই পাথরের জায়গায় পাথর না মেরে জুতা মারা শুরু করে দেয়, জুতা মারা শুরু করে দেয়। কেন? ভিতরে বড় আবেগ, এখানে শয়তান আছে, শয়তানকে আজকে জুতা দিয়ে মারলেই মনে হয় সফলতা হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সীমা লঙ্ঘন। কারো হাতে, কারো কাছে জুতা নাই, হাতে ছাতা আছে, ছাতা দিয়ে মারা শুরু করে দেয়, অথবা বড় ঢেল দিয়ে মারা, বড় পাথর দিয়ে মারা শুরু করে দেয়, মনে করছে যে শয়তানকে আজকে মেরে দেশটাকে, পৃথিবীটাকে শয়তান মুক্ত করে ফেলবে। এই আবেগ নিয়ে, এক হলো অজ্ঞতা, দিন সম্পর্কে সঠিক জ্ঞান নেই, দ্বিতীয় হলো বুক ভরা আবেগ। এই আবেগ মানুষকে দিন থেকে বের করে দেয় যদি সেই আবেগটা কোরআন সুন্নার জ্ঞানের সাথে সমন্বয় না হয়। আবেগের প্রয়োজন আছে, আবেগেই আপনাকে কাজে উৎসাহিত করে তুলবে, কিন্তু এই আবেগটাই আবার আপনাকে ক্ষতিগ্রস্ত করবে যদি এই আবেগটাকে আপনি কোরআন সুন্নার সাথে সমন্বয় না করেন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, লক্ষ্য করুন, সহিহুল বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানতে আসলেন, তার স্ত্রীদের কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন। সাহাবীদের মাঝে এক সাহাবী কসম করে বসলেন, আমি আমার জীবনে কোনো রাত্রে আর ঘুমাবো না, আমার বেশি আবাদতের দরকার, সারা রাত আমি আবাদত করব। আরেকজন কসম করলেন, আমি আমার জীবনে কোনো দিন ছাড়বো না, সব দিনগুলিতে সিয়াম পালন করব, বেশি সওয়াবের দরকার। আরেকজন কসম করলেন যে আমি আমার জীবনে বিয়ে শাদী করব না, যেন বেশি আবাদত করতে পারি, সাংসারিক ব্যস্ত হলে তো আবাদত বন্ধ হয়ে যাবে, কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বাগত জানালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ ছিলেন, কিন্তু এই অবস্থা তাদের যখন শুনলেন, বুঝলেন, আর চুপচাপ থাকতে পারলেন না, তিনি বের হয়ে শক্ত ভাষায় প্রতিবাদ করলেন, তোমরা কি এই সব কসম করে এভাবে এভাবে বলছিলে? বললেন, জেনে রাখো আমি তোমাদের চেয়ে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের চেয়ে আল্লাহর বিষয়ে সবচেয়ে আমার বেশি তাকওয়া রয়েছে, এত সত্ত্বেও রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি, আবার সিয়াম কোনো দিন পালন করি, কোনো দিন সিয়াম ছাড়াই দিন কাটাই, আবার এক নয় একাধিক সংসারও আমার রয়েছে। তারপরে বললেন, জেনে রাখো হাদিহি সুন্নতি ফমান রাগবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এটাই হলো আমার নিয়ম নীতি, এটাই হলো আমার সীমারেখা, এটাই হলো আমার আদর্শ, এটাই হলো আমার পদ্ধতি, যদি কেউ এটাকে উপেক্ষা করে সে কখনো আমার মধ্যে হতে পারে না। এর মানে আপনার আবেগ বেশি হলেই, প্রয়োজন বেশি দেখা দিলেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে অতিক্রম করে সীমা লঙ্ঘন করবেন, সেটি কখনো গ্রহণযোগ্য হবে না। বললেন, ফালাইসা মিন্নি, আল্লাহর কাছে সওয়াব তো দূরের কথা, ইসলামে থাকার অধিকারও আপনার হারিয়ে যাবে যদি বেশি সীমা লঙ্ঘন শুরু করে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সুতরাং মনে রাখবেন, আমাদের আবার আরেকটি দুর্বলতা রয়েছে, আমরা আবার সঠিকটা খুঁজতে গিয়ে খুঁজতে খুঁজতে অনেক সময় আবার সীমা লঙ্ঘন করে এত অলস হয়ে যাই, এত উদাসীন হয়ে যাই,
নিয়মিত সুন্নাহ যেগুলি সেগুলিও আর পালন করতে চাই না। অতিরিক্ত বাদ দিতে দিতে যেগুলি নিয়মিত করতে হয় সেটাও আমরা অনেক সময় করতে চাই না, এই অলস আবার হয়ে যায়, এমনটিও আবার সীমা লঙ্ঘন, তাও হওয়া উচিত নয়। আল্লাহ আমাদের সর্বক্ষেত্রে সঠিক অবস্থানে থাকার তৌফিক দান। আমরা যেন সীমা লঙ্ঘন বর্জন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপকাঠি হিসাবে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জীবনের সকল ক্ষেত্রে মডেল হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খলফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাদেরকেই অনুসরণ করে যেন মধ্যম পন্থা অবলম্বন করে আমরা সঠিক ইসলামের উপরে আকীদা আমল সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদের প্রায় বিভিন্ন বিষয়ের জন্য উদ্বুদ্ধ করানো হয়। আমাদের প্রিয় মাদ্রাসা মাদ্রাসাতুল হাদিসের সার্বিক সহযোগিতায় তো আপনারা সবসময় ভূমিকা রাখছেন এবং ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন। সেই সাথে আজকে আমাদের মাঝে সেই মুন্সিগঞ্জের একটি মসজিদ, যেটি আমাদের পরিচিত আলী ভাইও সেটি জানেন, যোগাযোগ রয়েছে, বিভিন্নভাবে সহযোগিতাও করা হয়েছে। সেখানে একটি নতুন জায়গা কিনে মসজিদ করার ক্ষেত্রে জায়গা কিছু কেনা হয়েছে এবং কিছু ঋণ রয়েছে যেটি পরিশোধ করা খুব জরুরি হয়েছে। সালাতের পরে আমাদের ছেলেরাও থাকবে, দায়িত্বশীলেরা থাকবে, আপনারা যার পক্ষে যত সম্ভব সেটি সহযোগিতা দেবেন সেই মসজিদের জন্য। আর আজকে যদি না পারেন আলী ভাইয়ের কাছে পৌঁছিয়ে দিলে আলী ভাইয়ের মাধ্যমে সেখানেও পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই সেই চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে সে তাওফিক দান করুন। এবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।